হ্যাঁ, আপনারা সঠিক ভিডিওতে এসেছেন। আজকে আমরা জানবো আইফোন 5 2023 সালে এসে কেনা কতটা যুক্তিযুক্ত এবং বর্তমানে এর কত দাম চলছে, বিশেষ করে ভারতে এবং বাংলাদেশে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব। তো দেখতে থাকুন আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত। আপনাদের জেনে রাখা ভালো, আইফোন 5 কিন্তু লঞ্চ হয়েছিল 2012 সালের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ। তো আজ থেকে প্রায় 11 বছর আগেকার ফোন। তো সেই সময়কার একটি ফোন হিসেবেও আজকের দিনে যে আমরা এটাকে রিভিউ করছি বা এই ব্যাপারে বলছি, তাহলে বুঝতে হবে আইফোন 5-এর মধ্যে কিছু তো বিষয় অবশ্যই রয়েছে। সো কাম টু দ্য পয়েন্ট, প্রথমে আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, আইফোন 5 সেই দিনের হিসেবে অনেক বেশি অ্যাডভান্স একটি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সঙ্গে লঞ্চ হয়েছিল। ব্যাক সাইড এখানে পুরো মেটাল বিল দেখতে পাবেন, অ্যালুমিনিয়ামের 6000 সিরিজ এখানে ইউজ করা হয়েছে, যেটা অনেক বেশি প্রিমিয়াম, অনেক বেশি বাই ডিউরেবল। সঙ্গে যে ফ্রেমটা পাবেন এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এখানে, তাই ফোন দেখতে অনেক বেশি সুন্দর লাগে, হাতে নিলে অনেক বেশি প্রিমিয়াম ফিল হয়। সঙ্গে বক্সি বক্সি ডিজাইনের সঙ্গে ফোনটি লঞ্চ হয়েছিল সেই সময়, এবং আজকের দিনেও আপনারা জানেন যে আইফোন 13-14গুলিও ভাই বক্সি ডিজাইনের সঙ্গে লঞ্চ হয়েছে। তো সেই দিনের হিসাবে আজকের দিনেও এই ফোনটির কিন্তু ডিজাইনে কিন্তু অনেক বেশি ইম্প্রুভমেন্ট রয়েছিল। সঙ্গে অ্যাপেলের লোগোটি একটু উপরের দিকে দেখতে পাবেন, পিছনের দিকে একটি ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশের সঙ্গে আসছে, এবং এর ওজন হচ্ছে মাত্র 112 গ্রাম এবং 7.6 mm থিকনেসের সঙ্গে আসছে। দেখতে পারেন ভাই খুব বক্সি বক্সি ডিজাইন এবং একটি ক্লাসিক ফিল ফোনটি অবশ্যই আপনাদেরকে দেবে, এই নিয়ে কোনো রকমের সন্দেহ কিন্তু নেই। ওভারঅল আজকের দিনেও দাঁড়িয়ে এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে কোনো রকমের চিপ ফিল আপনাদের হবে না, অনেক প্রিমিয়াম ফিল অবশ্যই আপনারা পাবেন। আর লক্ষ্য করলে বুঝতে পারবেন ব্যাক সাইডের বর্ডার কিন্তু অন্য কালারের সঙ্গে আসছে। তো এটা আইফোন 5 পর্যন্ত মোস্ট প্রবলি 5C-তেও এরকম ডিজাইন ছিল, আইফোন SE-তেও এরকম ডিজাইন ছিল। তো দ্যাটস ইট। এবং আরেকটি বিষয় হচ্ছে 3.5 mm অডিও জ্যাক, এবং আপনারা এখানে লাউড স্পিকার এবং লাইটিং পোর্ট দেখতে পাবেন। 3.5 mm আজকাল কিন্তু আর কোনো স্মার্টফোনে দেখা যায় না। আইফোন 5-এর ডিসপ্লের কোয়ালিটির কথা বললে ওভারঅল যথেষ্ট ডিসেন্ট কোয়ালিটির ডিসপ্লে এখানে দেখতে পাবেন, যেখানে আউটডোর ভিসিবিলিটি যথেষ্ট ভালো এবং কোনো রকমের সমস্যা হয় না। 4 ইঞ্চির একটা ছোট্টু বড় ডিসপ্লে এখানে আপনারা লক্ষ্য করতে পারবেন, এবং আজকের দিনে হঠাৎ যদি আপনারা ফোন ব্যবহার করতে চান মনে হবে ভাই এত ছোটো ডিসপ্লে, কিন্তু সেই দিনকার হিসাবে কিন্তু এই ডিসপ্লে যথেষ্ট বড় ছিল। সঙ্গে উপরের দিকে মোটা বেজেল দেখতে পাবেন, যেখানে একটা ক্যামেরা দেখতে পাবেন, একটি মাইক দেখতে পাবেন। নিচের দিকে মোটা বেজেল দেখতে পাবেন, সেখানে আপনারা হোম বাটনটি দেখতে পাবেন, এবং হোম বাটনে তো জানেন ভাই সমস্ত রকমের কাজ করা হয়। দুই সাইডেও বেজেলের পরিমাণ যথেষ্ট ঠিক আজকের দিনে হিসাব করলে। তো এই 4-ইঞ্চি ডিসপ্লেটি HD+ রেজুলেশনের সঙ্গে এসছে এবং IPS LCD প্যানেলের সঙ্গে, এবং প্রোটেকশনের জন্য কিন্তু ভাই কর্নিং গ্লাস গ্লাস পাচ্ছেন। তো কোনো দিক থেকে অনুরূপের এখানে কিন্তু কম্প্রোমাইজ করা হয়নি, তো কোয়ালিটি কিন্তু ভরপুর আপনারা পাচ্ছেন। এবং যে হোম বাটন পাচ্ছেন সেটার কাজ তো আপনারা জানেন ভাই, এবং আজকের দিনে দাঁড়িয়ে ওটা অ্যাকুরেটলি কাজ করে, এটাই সবচেয়ে পজিটিভ ব্যাপার। আর একটি কথা ফোনের দাম নিয়ে বলে রাখি, ডিপেন্ড করছে মার্কেট, কোন মার্কেট থেকে কোথায় থেকে কিনছেন, কত পুরনো ফোন, ফোনের কন্ডিশন তার উপর। কিন্তু ঠিকঠাক কন্ডিশনে ভারতে অনলাইন বিভিন্ন মার্কেটে 3000 টাকায় ঠিকঠাক ভালো কন্ডিশনে পেয়ে যাবেন, যেন কোনো রকমের সমস্যা থাকবে না। এখানে যে ভলিউম রাকারটা আছে এটা গোল গোল কিন্তু, এবং দেখতে এটা খুবই সুন্দর লাগে, এবং আপকামিং আইফোন 15 বা 16-এ কিন্তু এই গোল গোল কিছু আনা হতে পারে। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটি বিষয়, আইফোন 5-এর মধ্যে আপনারা পেয়ে যে চিপসেট পাবেন সেটা হচ্ছে অ্যাপেল A6। এটা 32 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, এবং সেই সময়ের একটা শক্তিশালী প্রসেসর ছিল, কিন্তু আজকের দিনে ফোনটির পারফরমেন্স খুব একটি আপনাদেরকে ইমপ্রেস করবে না। সঙ্গে 1 GB র্যাম পাবেন মাত্র, 16 GB, 32 GB, 64 GB ভেরিয়েন্ট আছে, ডিপেন্ড করছে আপনি কোনটা কিনবেন। এবং এখানে যে গ্রাফিক্স পাবেন এটা হচ্ছে ট্রিপল কোর গ্রাফিক্স। তো সোজা কথায় বললে আজকের দিনে যদি আপনি গেম খেলতে চান এটাতে, বা বড় বড় কোনো অ্যাপ ইউজ করতে চান ভিডিও এডিটিংয়ের বা ফটো এডিটিংয়ের, তার জন্য মোটেই সুটেবল না। ইভেন 80% অ্যাপ কিন্তু এটাকে ডাউনলোড করতে পারবেন ফোনটাতে, কিন্তু ঠিকঠাক কাজ করবে না, লাইক ফেসবুক বলুন বা হোয়াটসঅ্যাপ বলুন বা টুইটার বলুন, বা তো এমন অনেক অ্যাপ্লিকেশন আছে যেটা আপনারা ফোনে ডাউনলোড করতে পারবেন কিন্তু প্রপারলি ইউজ করতে পারবেন না। সঙ্গে ফোনের মধ্যে আপনারা 1440 mAh ব্যাটারি ব্যাকআপ পাবেন, তো ঠিকঠাক গান শুনে থাকবেন, ইউটিউবে ফেসবুকও খোলে না, তো সবগুলি গুগলে গিয়ে আপনাকে খুলতে হবে, বা ওদের যে ব্রাউজার আছে আপনারা জানেন ভাই সাফারি, সেখান থেকে গিয়ে খুলতে হবে। লাইটিং পোর্টের সঙ্গে ফোনটি চার্জ হবে। এই হচ্ছে আপনার আইফোন 5, এবং 2023 সালের হিসেবে যদি আমরা দেখতে চাই ফোনটি কিন্তু অতটাও কেনার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি না। ইভেন এই ফোনটা LTE সাপোর্ট করলেও ভারতে জিও সিমটা একদমই সাপোর্ট করে না, এবং এয়ারটেল সিম সাপোর্ট করলেও মাঝে মাঝে ডিসকানেক্ট হতে থাকে। এবং বাংলাদেশে যদি সমস্ত সিম সাপোর্ট করে, ভারতে ভোডাফোন সিমও সাপোর্ট করে, এয়ারটেলও করে, বাট ডিস্টার্ব করে।
সো আজকের দিনে যদি আমরা এই ফোনের কথা বলি, 2023 সালে এসে 3,000 হোক বা 4,000 হোক বা 4,500 হোক, যতই ভালো কন্ডিশন হোক, এই ফোনটাতে একমাত্র আপনারা কল ঠিকঠাকভাবে করতে পারবেন। এর ডিজাইন কোয়ালিটি ভালো এবং ক্যামেরাটাও যথেষ্ট ডিসেন্ট। বাদ বাকি পারফরমেন্সের দিক থেকে বা যদি আপনি একটার বেশি অ্যাপ আর একটি ইউজ করতে চান তখন দেখবেন ভাই অনেক বেশি ল্যাগ করছে। কিন্তু আমরা আইফোন 6 এবং 7 নিয়ে 2023 সালে কেমন হবে কেনা সেই নিয়ে ভিডিও করেছি, ওই দুটি ভিডিও অবশ্যই দেখে আসুন। ওই দুটি ফোনের মধ্যে যে কোনো একটি আপনারা কিনতে পারেন, 8 থেকে 10 হাজার টাকার মধ্যে অনায়াসে পেয়ে যাবেন, কী করে পাবেন সমস্ত কিছু বলা আছে। তো এই ভিডিওটি কষ্ট করে দেখুন বা ডিসক্রিপশানে লিঙ্ক দেবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো আজকের মতো ভিডিও এখানে থাকলো, এবং আইফোন 5 যদি আজকে দিনে কেউ চালান ভাই, সে আমাকে কমেন্টে জানান, তাকে আমার লেজেন্ডওয়ালা একটা স্যালুট থাকবে। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।